হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আছে সোমবার, ঘুম থেকে সকাল সকাল উঠে গেছে। এখন তো মানে গরম যা পড়ছে বন্ধুরা, আমাদের এখানে এত গরম, এত গরম কি বলবো। মানে রাত্রের বেলা একদম দুটো ফ্যান চালিয়েও আর কি মানে গরম কাটছে না, তো ওই জন্য তাড়াতাড়ি একদিন ঘুম তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। তো ঘুম থেকে উঠে সূর্য নমস্কার করে পুরো কী বলবো, মানে সূর্য নমস্কার করতে হবে আমি আগে একটু লেট হয়ে যেত। মানে শীতকালে আর গরমকালে এত গরম, মানে বিছানা পুরো ভিজে যায় কী বলবো, ঘেমে মানে ঘেমে পড়ে যায়। মানে দুটো ফ্যানে, তারপরে কী বলো তো, মশা এত পরিমাণে, মশা মশার জন্য মানে মশারি টা মানে এখন আর টানাই না, কিন্তু ওই যে সেই ওই অয়েলটা দিই তার জন্য আমি দরজা জানলা বন্ধও করে শুতে হয়। কী যে গরম আমাদের এই সাইডটা কী বলবো, বিশাল গরম। তো বন্ধুরা গেজাতে গেজাতে মানে অনেক কী বলবো, অনেক 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 মানে কী বলবো, অনেক কথা বলে ফেললাম। তো বন্ধুদের ঘুম থেকে উঠে যাই, এই যেগুলো কাজ মুখ টুক ধুয়ে, আমার একটা নাইট ক্রিম লাগাই, সেই নাইট ক্রিম একটু মুখ টুক ধুয়ে তারপরে এগিয়ে চলে এসেছিলাম। মানে মাঝে আর কি মুখটা ধুয়ে এসেছি, মানে সূর্য নমস্কার করে জলটা নিয়ে তারপরে ঝাঁট দিয়ে একেবারে মানে রেডি হয়ে যাচ্ছি। আর কী বলতো, একদম ভাবে কি এগুলো কাজগুলো করতে ইচ্ছা করে না, একদম সকালে মনে হয় কী কেউ যদি করে দিত, কেউ যদি করে দিত খুব ভালো হতো, কিন্তু সেইটা আর হবে না, এই জন্য তো আর হবে না। সেইটা নিয়ে আসেনি, ওই করেই যেতে হবে, সারা জীবনই করতে হবে, যতদিন বাঁচবো ততদিন মানে এগুলো করতেই হবে। মানে কী বলবো, আমার মানে ইচ্ছাই করে না, মাঝে মাঝে ভাবে কি কেউ যদি করে দিত খুব ভালো হতো, খুব ভালো হতো, কিন্তু সেই সৌভাগ্য আমার নেই। নিয়েই একদম চলে এসেছি, তারপরে ঘরটা ঝাড় দিয়ে এই যে কালকে আর কি ঘর মুছিনি, কালকে রবিবার ছিল, অনেক কাজ মানে মোটামুটি ছিল কাজ, তারপরে সেইগুলো রবিবার মানে তো জানো অনেক কাজ থাকে, অনেক কাজ থাকে, তো তারপরে ঘর আর মুছিনি, ইচ্ছা করেই মুছিনি। আর গরমে মানে সিদ্ধ হয়ে যাচ্ছে, অত কাজ করলে না বিশাল গরম লাগে, কাজ করার পরে মানে নিঃশ্বাস নিতেই পারি না, এতটা গরম লাগে, ভালো লাগে না একদম। আর এই যে চলে যাচ্ছে মেয়ে পড়তে, তো আমার এখন ঘরটা মানে বাকি রুমগুলো মুছেছি, আর এই রুমটা না একদম মোছা হয় না, মানে দেখানোই হয় না, এটা হচ্ছে এই রুমটা মেয়ে পড়তে বসে, ও ওর বাবা পড়ায়, তো এখানে আর তো ভাবলাম আজকে। তো বন্ধুরা ভয়েস দিতে দিতে আবার চলে গেছিলাম, প্রচুর লোক এসেছিলো বাড়িতে, মানে কী বলবো অনেক লোক এসেছিলো, মানে বুঝতেই পারছি এখন লোক আসবেই, সামনে ইলেকশন তো এসেছিলো। তো বন্ধুদের ঘর এই যে মুছি, মুছে আমার এখনও পুরো মানে ব্যায়াম করা বাকি রয়েছে, কী বলতো এখন আমার যে টাইম চলছে না, এই সময় না একটু মানে পুজো দেওয়ার টাইমটা অতটা মানে আগে যেমন ধরেই রাখতে, এই টাইমের মধ্যে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার একটা ব্যাপার থাকে, সেই সবগুলো আর এখন অতটা নেই। এখন মানে একটু ধীরে সুস্থেই কাজ করি, আস্তে আস্তে করে করি, যাতে একটু গরমটা মানে বিশেষ করে কাজ করার পরে এতটা গরম লাগে, মানে কী বলবো, যারা কাজ করো আমরা যারা হাউস ওয়াইফ তারা তো সবাই জানো যে প্রচুর কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়, আমার তো প্রচুর কষ্ট হয়। আমার এমনি নর্মালি কিন্তু ঠান্ডা বেশি লাগে, ও বলে কি তোমার আবার কষ্ট কিছু, তোমার তো গরমই লাগে না। আর এই দেখো শীতকাল চলে গেছে, কবে যে গরমে হাঁসফাঁস করছিলাম, তো করতে করতে এই যে জুতোগুলো আর কি পরিষ্কার করে রাখছি, জুতো পরিষ্কার করছি এই কারণে এইগুলোকে তুলে রাখবো, গরমে আর এখন আর এগুলো লাগবে না আমার, জুতোয় পরবো না। আর শীতের মুখে মানে যে কয়জন করা ছিল আরও ছিল মানে এক দুটো সেগুলো আর করবো না, আজকে চার পাঁচটা করলাম এগুলো করে। তার এখনও মনে পড়ছে যে আমি জুতো এই মানে ভিডিও ভয়েস দেওয়ার সময় মনে পড়েছে আমি জুতো পরে রেখে রেখে মানে ঘরে নিয়ে রেখেছি, তোলা হয়নি, কালকেই আনবো, মানে ঘরে তো অসুবিধা হবে না, বাসি হওয়ার কোনো ব্যাপার থাকবে না, মানে সারা রাত আমাদের কোনো জিনিস আমরা রাখি না বাইরে, সন্ধ্যার আগেই সব তুলে নিতে হয়। এটা আছে কি আমার মা বলে যে মঙ্গল অমঙ্গলের ব্যাপার থাকে, যে সন্ধ্যার পরে কোনো জিনিস রাখতে নেই, তো ঘরেই রয়েছে। তো বন্ধু কালকে মেয়েকে নেড়া করে দেবো, তো ক্লিপগুলো আজকে চুলে পুরো সাজিয়ে রেখেছে, দেখো কি সুন্দর। অ্যাকচুয়ালি এগুলো সব কিছু তো নতুন ট্রাই করতে ভালো লাগে, ওরও এগুলো করছে। আর কী বলতো, নেড়া হবে না বলছিলো, কারণ সাইডের বাড়ি একজন নেড়া করেছে, ওর বান্ধবী, ওর খুব পছন্দের বাড়ি বলছে আমাকেও নেড়া করে দাও, আর ওর বাবাও খুব ইচ্ছা ছিল না একদম নেড়া করতে, মেয়েদেরকে বাবারা না মেয়েদের প্রতি একটু অন্যরকম ভালোবাসা হয়, মেয়েদের সমস্ত কথাই আর কি শোনে, তো ওর বাবা বলছে না নেড়া করতে না, কিন্তু মেয়েই এখন নেড়া করার জন্য পাগল হয়ে গেছে, আমাকে প্রতি ওর নার্স শেখে যেহেতু নেড়া করে বারণ করে। তাই বন্ধুরা আজকে আমি জীবনে প্রথমবার এমন মানে মিসবিহেভ করেছি, আমি গেছিলাম দেখো আমার হাজব্যান্ড রান্না করেছে আজকে, মানে একটা ব্যাংকে গেছিলাম, তো একটা লোকের সঙ্গে আমি মানে কি এতটা মানে মিসবিহেভ করেছি, আমি কখনো মিসবিহেভ কারোর সঙ্গে সচরাচর করিই না, আমার একটু কথা শোনায় লোকলে না, আমার দ্বারা কখনো ভুল ত্রুটি খুব একটা হয় না, তা মানে আজকে এতটা মিসবিহেভ মিস মানে এই প্রথমবার একটা মিসবিহেভ করলাম, মানে করা উচিত হয়নি, কিন্তু পরে বলে না করলেও হয় না, কিছু কিছু লোক আছে না সত্যি কথা যাদের সঙ্গে করতে হয়, তাই বলে ফোনটা দেখো দুধের লাইট থেকে চণ্ডীবার সবই করতে হয়, দেখো বাথরুমের লাইটটা অনেক দিন ছমাস মতো নষ্ট হয়ে গেছে, তো আজকেই ওখান থেকে কিনে নিয়ে এসে এই যে ঠিক করে
লাইটটা লাগিয়ে দিলাম। এখন সন্ধ্যাবেলায় একটু টিভি দেখতে দেখতে চা খাচ্ছি। আর যেটা বলছিলাম, মিসবিহেভটা না করলেও না, মানে সত্যি কথা কিছু কেউ কেউ বলে কি অফিসে থাকে না, ওরা মাথাটা কিনে নেয়, ওরাই যা বলবে সেটাই ঠিক, আমরা যেটা বলি সেটা ঠিক না, আমরাও তো জানি না কি বুঝি না কিছু কিছু না, ওদের থেকে তো কিছু তো কম, কিছু হয়তো কম বুঝি, কিন্তু সবটা যে বুঝি না এখন এরকমটাও তো নয়, একটু ভালো ব্যবহার করলে কোনো কিছু আসে এসে যায় না। কিন্তু সত্যিই আমি প্রথম এই যে মিসবিহেভ করলাম, আমার ইচ্ছাই ছিল না। আর দেখো বন্ধুরা, চুলে লেগেছে তেল, লেগেছে এই যে মানে অনেক দিন পরে সে স্কুল লাইফে চুল এরকম করে চুল পাততাম, আর আমার এতটা খারাপও লাগছে, মানে চুল দেখো চুল নেই। এবারে আমার দুঃখ হচ্ছে, আনন্দ হচ্ছে, কী করবো বুঝতে পারছি না, আনন্দে কান্না করবো আসবো না কি, মানে এতটা মানে চুল বেঁধে খুব ভালো লাগছে। আর চুলের দেখো এত সরু সরু বেরোনি হয়েছে কি বলবো। আর কিন্তু আমার মেয়ে বলছে মা মানে পুরো ওই যে চুটকির মতো লাগছে, তারপর বলছে চুটকির মতো মানছে কি কী, বলছে না না চুটকি দিয়ে সুন্দর লাগে না, তোমাকেও সুন্দর লাগছে। ওর বাবাও চুল বেঁধাতে খুব খুশি, আর আমারও দেখো এত আমারও ভালো লাগছে, অনেকদিন ছোটোবেলার থেকে এরকম বেঁধেছে আর এখন এরকম বাঁধছি, আমারও খুব মজা হচ্ছিলো যে কী কী এই চুল বেঁধেছি বহুদিন বাদে, কিন্তু এত লম্বা বের চুল কখনো ছিল না, বিয়ের সময় আমার খুব এক হাত মতন চুল ছিল আর এত বড়ো চুল এমনি করেছে, তো ভালোই লাগছে, অনেকদিন পরে পুরনো স্মৃতিতে আসলাম, মানে ভালোই লাগে। মানে সত্যি কথা বলতে দিন দিন যাচ্ছে তো অনেক কিছু টেনশানে একটা বলেছে একটা জীবন সময় করে আর সমস্ত মনে কি পুরনো জিনিসগুলোই এখন হলে ভালো হতো। তো একটু নাচ টাচ করে নিলাম, মেয়েকে দেখাচ্ছিলাম, মেয়ে বলছে মা সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটা এই জন্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।